শিয়ালপাড়া বনে মিচকে তার বউ রূপা শিয়ালিনীর সাথে বাস করত। মিচকে নদীতে নৌকা চালিয়ে তার সংসার চালাতো। মিচকে ভাই, ও মিচকে ভাই, তোমার নৌকা ঘাটে ভেড়াও না গো, আমি একটু তোমার নৌকায় চড়ে নদী ভ্রমণ করতে চাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি নৌকা নিয়ে আসছি। নৌকা দিয়ে সবাইকে নদী ভ্রমণ করানোই তো আমার কাজ। আসছি গো আসছি, দাঁড়াও দাঁড়াও। বাঘিনী দিদি, নৌকা ধরে বসো, এবার নৌকা নিয়ে মাঝ নদীতে যাব। কিন্তু কে যাসে রে ভাটির গান পাইয়া, আমার ভাই ধন রে কয় নায়র নিতে যাইয়া। কে যাসে রে ভাটির গান পাইয়া, আমার ভাই ধন রে কয় নায়র নিত বইলা তোরা। কে যাস কে যাস। থামাও মিসকে ভাই, তোমার এই গান থামাও। কি হলো বাঘিনী দিদি, কি হলো? আমার গান কি তোমার পছন্দ হয়নি? না না ভাই, তা নয়, তোমার গানের সুরে যে আমার জীবনের সব দুঃখের স্মৃতির কথা মনে পড়ে গেল। বলো দিদি বলো, আমাকে তোমার দুঃখের কথা বলো। জানোই তো, দুঃখের কথা অন্যের সাথে শেয়ার করলে মন হালকা হয়ে যায়। শুনবে আমার কথা? তবে শোনো, মা বাপ বড়া মেয়ে আমি, ভাইয়ের ঘরে বড় হয়েছি। ভাই কষ্ট করে টাকা জোগাড় করে আমাকে বিয়ে দিয়েছিল এক বড় পাখির ঘরে। সেই সংসারে আমার এই কালো মেয়েটাকে জন্ম দিয়েছি বলে আমার স্বামী আমাকে দাঁড়িয়ে দিয়েছে। আহারে দিদি, তোমার বড়ই কষ্ট। চিন্তা করো না দিদি, একদিন সব ঠিক হয়ে যাবে। এই কালো কন্যাই তোমার মুখ উজ্জ্বল করবে। বাঘিনীকে সান্ত্বনা দিয়ে মিচকে যখন আপন মনে নৌকা চালাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের তাল সামলাতে না পেরে মিচকের নৌকা ডুবে যায়। হায় হায়, কোন ঝড় হঠাৎ এসে আমার নৌকাও ডুবে গেল, সাধু বাঘিনী ও তার কন্যাও ডুবে গেল। হায় 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 হায়, সব শেষ করে দিলাম, আমি সব শেষ করে দিলাম। আরে আরে, সৃষ্টিকর্তার কি লীলা খেলা! বাঘিনী দিদি জলে ডুবে গেলেও তার মেয়ে পারে ভেসে এসেছে। সৃষ্টিকর্তাই বুঝে নিজ হাতে একে আমার কোলে পাঠিয়েছে। ও মা, এ তুমি কাকে কোলে তুলে এনেছো গো? আমরা নিঃসন্তান বলি কি তুমি পরে বাচ্চা চুরি করা শুরু করে দিয়েছো? কোথা থেকে নিয়ে এলে এই বাচ্চা মেয়েটাকে? আহা বউ, একসাথে এত প্রশ্ন করলে উত্তর দিব কেমনে? এ আজ থেকে আমাদের মেয়ে। শোনো এবার, তোমাকে সব ঘটনা খুলে বলছি। তুমি খুব ভালো করেছো গো, এই ওয়ানার বাগের চানাটাকে এনে খুব ভালো করেছো। এ চানা আজ থেকে আমাদের মেয়ে। আদর করে এই মেয়ের নাম দিলাম আমি বেলি। বেলি মারি, তুই যে আমার আধা জীবনের চাঁদের আলো। মিচকে আর রূপার বেলিকে নিয়ে সংসার জীবনে কেটে যায় পাঁচ পাঁচটি বছর। ওগো, বেলিকে আমি তৈরি করে দিয়েছি, যাও যাও, আজ আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করে দিয়েছো। মেয়ে আমার পড়ালেখা করে অনেক বড় হবে। কি মজা কি মজা, পড়ালেখা করেছে, গাড়ি ঘোড়া চড়েছে,
হ্যাঁ মা হ্যাঁ, চল তোকে আজ আমি স্কুলে ভর্তি করে দিব, আর দেরি করিস না মা, চল। ঠিক আছে মিস্টার, আপনার মেয়ের ভর্তি কমপ্লিট হয়েছে, আপনি এবার আপনার মেয়েকে রেখে চলে যান, আপনার মেয়ে বেলি আজ থেকে ক্লাস করবে। মা বেলি, তুই মন দিয়ে ক্লাস করিস কিন্তু, আমি যাই মা। এই বাচ্চারা শোনো সবাই, আজ থেকে বেলি তোমাদের নতুন বন্ধু, বেলিকে কেউ একজন তোমাদের পাশে বসতে নাও, আমি অফিস রুম থেকে হাজিরা খাতা নিয়ে আসছি। অবশ্যই করবি, তোর গায়ের রং তোর পরিচয় হতে পারেনি।
মারে, তোকে আমি নিজে কাল স্কুলে রেখে আসব, দেখবি তোকে আর কেউ কিচ্ছু বলতে পারবে নে। ছোট্ট সোনামণিরা, তোমরা ভিন্ন স্বাদের আইসক্রিম খেতে চাও? তাহলে তোমাদের সবাইকে যে আমার সাথে আমার আইসক্রিম কারখানাতে যেতে হবে। তোমার কারখানাতে অনেক স্বাদের আইসক্রিম পাওয়া যাবে, তুমি সত্যি বলছো? তাহলে আমরা সবাই তোমার কারখানাতে যাব। এই চল চল, সবাই আইসক্রিমওয়ালা কাকুর সাথে চল। কি বেলি সোনা, তুমি একা কেন ক্লাসে? বাকিরা সবাই কোথায়? ম্যাডাম, ওরা তো আইসক্রিম খেতে সে কখন গেছে, টিফিন পেরিয়ে গেছে, এখনো তো আসছে না। নিশ্চিত সবাই আজ ক্লাস ফাঁকি দিয়ে আবার পালিয়েছে। বেলি, তুমি কি আর একা ক্লাস করবে? যাও, আজকে তুমি বাড়ি চলে যাও, তোমার আজ ছুটি। তোমাদের এখানে আমি বন্দি করতে নিয়ে এসেছি। আমি হলাম পাচারকারী, আইসক্রিমের লোভ দেখিয়ে কেমন ভাত পাতলাম বল। চল সবাই ভিতরে চল। অবশেষে আমার উদ্দেশ্য সফল হলো, এবার ওস্তাদকে ফোন করি। হ্যালো ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, এখানে সবগুলো আছে, আমি স্কুল থেকে বাচ্চা সংগ্রহ করেছি। আপনি একটা গাড়ি পাঠিয়ে দিন, আমি বাচ্চাদের বিদেশ পাঠিয়ে দেব। আরে আরে, এসব কি শুনলাম আমি? স্কুলের সব বাচ্চা এই কাকুর কাছে বন্দি? এক্ষুনি পুলিশের কাছে যাবো আমি, আজই কাকুর নামে নালিশ করবো। একি একি, আমার গুহার সামনে পুলিশ এলো কোথা থেকে? এক্ষুনি পালাতে হবে, ধরা পড়লে পুলিশ আমার পিঠের ছাল তুলে হাতে ধরিয়ে দিবে। ভাগ কিং কং ভাগ। খবরদার কি কং, পালানোর একদম চিন্তা করবি না। তোর নামে ছোট মেয়ে নালিশ জানিয়েছে, তুই নাকি স্কুল থেকে বাচ্চা ধরে এনেছিস।
মানে না, আর কি বলছেন পুলিশ বাবু? আমাকে দেখে কি আপনার বাচ্চা চোর মনে হয়? এই ছোট্ট মেয়ে কি বললো আর না বললো আপনি বিশ্বাস করে নিলেন? মিথ্যে কথা পুলিশ বাবু, ওই কাকু মিথ্যে কথা বলছে। আমি তাকে ফোনে কথা বলতে শুনেছি। ওই কুয়াতে নাকি সব পাত্রে বন্দি আছে। ওরে কিং কং বেটা, হাবিলদার, এই হাবিলদার, কিং কং বেটার কোমরে দড়ি লাগাও। গুহার ভিতরে যদি কোনো বাচ্চা পেয়েছি তবে কিং কং বেটা, তোরে খাইছি আমি। আরে আমি ভুল জায়গায় এসে পড়লাম নাকি? পুলিশ এখানে। ওস্তাদ ওস্তাদ, আপনি চলে এসেছেন? আমি ধরা পড়ে গেছি ওস্তাদ, আমাকে বাঁচান। আরে বাহ, এই বুঝি তো ওস্তাদ। যাক, এক ঢিলে আমরা দুই পাখি ধরতে পারলাম। হাবিলদার, ওই জৌলু শিয়ালকেও কোমরে দড়ি লাগাও। কি হয়েছে এখানে, কি হয়েছে? বনের সবাই বলাবলি করছিল স্কুলের বাচ্চারা নাকি চুরি হয়ে গেছে, আবার সেই বাচ্চা চোর ধরাও পড়েছে। আরে আপনার মেয়ের জন্যই তো এই পাচারকারী দুটোকে আমরা ধরতে পেরেছি। আপনার মেয়ে বড্ড সাহসী, বড় হলে নিশ্চয় অনেক বড় পুলিশ অফিসার হবে। মা বেলি, তুই আর সবার বড্ড উপকার করলি। হাবিলদার, চলো এই আসামিদের থানায় নিয়ে চলো। কিছুক্ষণ আগে সব বাচ্চারা বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলো, আর যেন তাদের কোনো বিপদ না হয়। এই দাঁড়াও দাঁড়াও, এই যে রূপা ম্যাডাম, রাস্তায় আমি কোনো রিক্সা পাচ্ছি না, আমি একটু সামনে গিয়েই নামবো। যদি একটু আপনার পাশে বসে যেতে পারতাম তবে বড় উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, রিকশায় উঠে বসুন, আমার কোনো অসুবিধা নেই। ঠিকভাবে বসেছেন তো? এই রিকশাওয়ালা মাথামো থামাও, আমার গন্তব্য এসে গেছে। রূপা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ, চলি তবে। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া, এ জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রেইয়া। উস্তাদ দেখুন দেখুন, আজ সুন্দরী এক মেয়ের ভ্যানিটি ব্যাগ থেকে কতগুলো টাকা মেরে দিয়েছি, মেয়েটা বুঝতেও পারেনি। আমার হাতে শুধু টাকা আর টাকা। এই তো পেয়েছি স্যাসরা চোর দুটোকে, বেটাদের অনেক খুঁজেছি। হাবিলদার, অ্যারেস্ট করো এই বেটারা, এক পা এখান থেকে নড়বি না। পুলিশ, এই বল্টু রে বল্টু, টাকা পয়সা গুটিয়ে নিয়ে পালায় এক্ষুনি, পুলিশ ধরতে পারলে আজ আর রক্ষে নেই। এই থাম থাম থাম, মিসকে, তোর চেলাকে নিয়ে পালাবি কোথায়? থাম থাম,
ধরা দে বলছি, পুলিশের হাতে ধরা দে। ভাইরে পুলিশ আজ কি দাবরানিটাই না দিল রে বাবা, দৌড়াতে দৌড়াতে প্রাণটা বেরিয়ে গেল, চুরি করেও দেখছি শান্তি নেই। উস্তাদ উস্তাদ গুহার চারদিকে একবার তাকিয়ে দেখুন উস্তাদ, এ কোন গুহায় আমরা ঢুকে পড়েছি, পুরো গুহায় বন্দুক আর গোলা বারুদ। উস্তাদ এটা নিশ্চয় কোনো ডাকাতের গুহা। বল্টু রে বল্টু, এ নিশ্চয় কোনো পরিত্যক্ত ডাকাতের গুহা, আমাদের কপাল খুলে গেল রে বল্টু। আমরা আজ থেকে ছোট মোটো চুরি বাদ দিয়ে এই অস্ত্রের সাহায্যে ডাকাতি শুরু করব। বাহ বাহ মিসকে উস্তাদ, বুদ্ধিটা মন্দ নয়, স্যাসরা চোর থেকে ডাকাত হবো আমরা, আমাদের সম্মান বেড়ে যাবে। ডাকাতি করতে হলে তো আমাদের আগে বন্দুক চালানো শিখতে হবে। উফ বাবা, এই বন্দুক কি ভারী, বন্দুকের ভারে তো আমি দেবে গেলাম। উস্তাদ তুলুন উস্তাদ, আমাকে টেনে তুলুন। আরে বেটা, ডাকাতি করতে যাবি এত দুর্বল শরীর নিয়ে? সামান্য এক বন্দুক তুলতে তোর কোমর বাঁকা হয়ে গেল। এই দেখ, একসাথে আমি 5টা বন্দুক তুলছি। মাইরি বল্টু রে, এত ভারী কেন বন্দুক? এ তো বন্দুক নয়, মনে হচ্ছে পাথর। এই ভাঙ্গা কোমর নিয়ে ডাকাতি করবো কিভাবে? ওরে বল্টু রে, আরে রে 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 রে, মিসকে ডাকাত আসছে, ডাকাতি করতে রে, সাবধান সাবধান, আরে রে 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 রে। আরে আরে উস্তাদ চিৎকার করছেন কেন, সবাই তো জেনে যাবে আমরা ডাকাতি করতে এসেছি, সবাই আমাদের গণপিটুনি দিবে, চুপ করুন চুপ করুন। আরে বেটা, আমরা কি চোর নাকি যে চুপি চুপি চুরি করব? এখন আমরা ডাকাত, সমাজে আমাদের একটা সম্মান আছে না, যারা ডাকাত তারা বুক ফুলিয়ে ডাকাতি করে, বুঝেছিস বেটা? চিৎকার কর, জোরে জোরে চিৎকার কর। উস্তাদ এই বাড়িটা অনেক বড়, নিশ্চয়ই এই বাড়িতে অনেক সোনাদান আছে, চলুন উস্তাদ তাড়াতাড়ি দরজা ভেঙে ঢুকে সব লুটপাট করে নিয়ে যাই। আরে বেটা, আমরা হলাম সমাজের উচ্চতর ডাকাত, আমরা কেন দরজা ভেঙে ঢুকবো? দরজা ভেঙে সব ডাকাতই ডাকাতি করে, আমরা জানালা ভেঙে ঘরের ভিতরে ঢুকবো, বুঝেছিস? আমার ঘরের মধ্যে কেমন জানি খটখট শব্দ হচ্ছে, কেউ ঢুকেছে নাকি ঘরে? দেখি তো লাইটটা জ্বালিয়ে। আরে আরে কারা তোমরা, আমার ঘরে কি করছো, আমার আলমারি কেন খুলছো? এই কে কোথায় আছো, আমার ঘরে চোর ঢুকেছে, কে কোথায় আছো? এই চুপ কর বেটা বানর, চোর বলে অপমান করবি না আমাদের, আমরা হলাম ডাকাত, তোর ঘরে আমাদের ডাকাতি করতে দে, শান্তি মতো, বেশি চিৎকার করলে জিব্বা টেনে ঘরের খুঁটির সাথে বেঁধে দিব। আমার সর্বনাশ করে দিল রে, দে আমার সোনা দানা দে বলছি, চলে যা তোরা আমার বাড়ি থেকে চলে যা। এই বানর বেটা তো মহাবাজি, এই বল্টু বেঁধে ফেলে এই বানরকে, কাজের সময় ডিস্টার্ব একদম পছন্দ নয়। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার, নিয়ে গেল গো সব নিয়ে গেল। এক ডাকাতিতেই কতগুলো সোনা দানা পেয়ে গেলাম, হাই হাই রে, এরকম ডাকাতি করতে থাকলে তো বড়লোক হয়ে যাব। মাইরি বল্টু রে বল্টু, আজ রাতে শুধু পার্টি চলবে, পার্টি। বউ তোমার হাতের ব্যাগটা সামলিয়ে রেখো, এই ব্যাগে কিন্তু আমাদের মেয়ের বিয়ের সব গহনা আছে, কোনোভাবে এই গহনা হারিয়ে গেলে মেয়ের বিয়ে কি করে দিব? হ্যাঁ গো হ্যাঁ, কোনো চিন্তা করো না, শক্ত করে ব্যাগ ধরে আছি, ব্যাগ আমি হারাতে দিব না। বল্টু শুনলি তো সব কথা, এবার শুরু করে দে আমাদের নেক্সট অভিযান। উস্তাদ আই এম রেডি। এই এই কে রে তোরা, কে তোরা, কোথা থেকে এলি?
আমাদের পথ ছাড় বলছি, সামনে থেকে সরে যা। তোর বউয়ের হাতের গুপ্তধনের ব্যাগটা না নিয়ে তোদের পথ ছাড়ি কিভাবে বলতো? দে ব্যাগ দিয়ে দে এবার। না না, এই ব্যাগ আমি কিছুতেই দিব না, চলে যা, তোরা এখান থেকে চলে যা। মাইরি, ভালোই ভালোই আমার কথা না শুনে তোরা আমার মাথাটা গরম করে দিলি, এবার তোদের সোজা উপরের টিকিট হাতে ধরিয়ে দেব। উস্তাদ, আমার কাছে এক জব্বর খবর আছে। শিয়ালপাড়ার রেশমা শিয়ালিন নামে এক বুড়ি আছে, তার ঘরে অনেক টাকা পয়সা আছে, সে বুড়ি চোখে কিছুই দেখে না। চলুন উস্তাদ, খুব সহজেই ওই বুড়ির সব টাকা পয়সা আমরা লুট করে আনতে পারবো। ইরি মাইরি, বাহ, ভালো খবর দিয়েছিস তো, ওসব বুড়িকে তো দু খাইয়ে কুপুকাত করা যাবে। চল বল্টু চল, শুভ কাজটা তবে সেরেই আসি। কিন্তু লাঠির জোর আছে, বুড়ির লাঠির বাড়িতে তো পিঠ আমার লাল হয়ে গেল। লাঠির মায়ের থামা বুড়ি। আই রে বুড়ি, তুই আমার পেটে লাঠি দিয়ে গুঁতু দিলি। এই বল্টু, বুড়ির লাঠির গুঁতো আর সহ্য করা যাচ্ছে না যে, যা এই বুড়িকে ঘরের ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখতো। ওরে ওরে, কারা রে তোরা, আমাকে এভাবে ঝুলিয়ে দিলি কেন? এই নামা নামা, আমাকে বলছি, তোদেরকে তো আমি দেখতেও পাচ্ছি না রে, আমার ঘরে কি করতে এসেছিস রে তোরা? বুড়ি রে বুড়ি, তোর ঘরে আমরা ডাকাতি করতে এসেছি, ডাকাতি। থাক বুড়ি এভাবে ঝুলে, আমরা তোর ঘরের সব টাকা পয়সা নিয়েছি। টাকা পয়সা সোনা দানা যখন আমাকে ডাকে রে, ডাকাতি না করে আমি কেমনে থাকি ঘরে রে। উস্তাদ উস্তাদ, ডাকাতি করে আমরা অনেক টাকা পয়সার মালিক হয়েছি, এবার ডাকাতি করার জন্য একটা গাড়ি কিনুন। আমরা ডাকাত, হেঁটে হেঁটে ডাকাতি করা একদম মানায় না। ঠিক বলেছিস বল্টু, কালকে আমরা ডাকাতি করার জন্য একটা গাড়ি কিনব, তারপর গাড়ি নিয়ে ডাকাতি করতে বের হব। আমরা এখন ভিআইপি ডাকাত। বিচার চাই বিচার চাই, মিসকে ডাকাত আর তার ছেলের বিচার চাই বিচার চাই। এই থাম থাম, তোরা সবাই মিলে আমার কাছে কিসের বিচার চাইতে এসেছিস? কি হয়েছে বলতো, বল আমাকে সবাই। বাগমামা, মিসকে ডাকাত আর তার চেলার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি, আমাদের সব কিছু ডাকাতি করে নিয়ে গিয়েছে। বাগমামা, আপনি পাবেন ওই ডাকাতের শাস্তি দিতে। ওই মিসকে ডাকাত আর তার চেলার ডাকাতির কথা আমি সব জায়গায় শুনেছি, তোরা যখন এত করে আমাকে বলছিস, তবে ওই মিসকে ডাকাতের কোনো একটা ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। যা তোরা সবাই, নিশ্চিন্তে বাড়ি ফিরে যা। ঠিক আছে বাগমামা, আপনার কথা শুনে মনে কিছুটা শান্তি পেলাম, আমরা তবে এবার নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারি। চলো চলো সবাই বাড়ি ফিরে চলো। এই মিসকে ডাকাতের বাচ্চা ডাকাত আমার বনের সবাইকে অশান্তিতে রেখেছে। দাঁড়া বেটা, এবার এমন বুদ্ধির ফাঁদ পাতব, তোর ডাকাতগিরি একবারে বের করে দিব। মিসকে ডাকাতকে যদি ভালো পথে না আনতে পারি, আমার নাম বাঘ নয়। বল্টু রে বল্টু, এই বনে আর ডাকাতি করার মতো কোনো ঘর নেই, আজ রাতে আমরা অন্য বনে যাব ডাকাতি করতে, আর এত পরিমাণ টাকা পয়সা লুট করে আনবো যে 14 পুরুষ যেন বসে খেতে পারি। ওরে উস্তাদ, নো টেনশন, অনলি অ্যাটেনশন ফর ডাকাত গিরি। হক মাওলা, বিপদ বিপদ, তোদের চারদিকে ঘোর বিপদ, মরবি তোরা মরবি, আজ রাতে তোরা দুজনে মরবি, হক মাওলা। এই এই, কে তুই রে, এসব কি উল্টো পাল্টা কথা বলছিস? কে বলেছে আমার বিপদ? এখান থেকে চলে যা বলছি, তা না হলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। আরে আরে মিসকি ওস্তাদ, করছেন কি, দেখছেন না
চিনতে পারলি না রে ডাকাত মিসকে, আমাকে চিনতে পারলি না? ভেবেছিলাম আমি তোর বিপদ আটকাবো, কিন্তু না, আমি এক্ষুনি চলে যাব। হক মাওলা। ইরে মাইরি, না না সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি বাবা। বলুন সাধু বাবা, আপনি আমাদের উপায় বলুন, কিভাবে আমাদের বিপদ কাটবে বলুন বাবা, বলুন সাধু বাবা বলুন। হক মাওলা, এত করে যখন বলছিস তবে তোদের আমি সাহায্য করব, তার আগে বড় দুটো বস্তান। বল্টু যা যা, সাধু বাবার কথা মতো দুটো বস্তা নিয়ে আয়, তাড়াতাড়ি যা। এই নিন সাধু বাবা, আমি বস্তা নিয়ে এসেছি, এবার বলুন কি করতে হবে। আমার কিকির মিকির মন্ত্রে বলে তোদের সব দোষ কাটাতে হবে। শোন, তোরা দুজনে এবার এই দুটো বস্তার মধ্যে আগে ঢোকে পড় দেখি। নে নে, দেরি করিস না, যত দেরি করবি তত বিপদ তাড়াতাড়ি কাছে আসবে। না না, একদম দেরি করব না। এই বলটো, এই ঢুকে পড়, ঢুকে পড় বস্তাতে। বস্তার মুখটা বেঁধে দিয়ে এবার কিকির মিকির মন্ত্র পড়া শুরু করি দেই। ওরে বাবা রে, এই সাধু বাবার কিরকম কিকির মিকির মন্ত্র! ওরে বাবা রে, কি ব্যথা রে, মরে গেলাম, হায় হায় রে, মরে গেলাম। উস্তাদ গো উস্তাদ, এই মন্ত্রের জ্বালা সহ্য করতে পারছি না গো উস্তাদ। ও সাধু বাবা, কিকির মিকির মন্ত্র পড়া বন্ধ করুন, ফেটে গেল রে পিঠের সব ছাল, উঠে গেল রে। ওরে বাবা, ব্যাটারা খুব বার বেড়েছিলি, দেখ আজ তোদের ডান্ডা মেরে কেমন ঠান্ডা করি। ডাকাতগিরি করবি তাই না? ডাকাতগিরি বের করছি, আরো করবি ডাকাতি? বল, আরো করবি ডাকাতি? না না, আমি আর ডাকাতি করব না, ছেড়ে দাও, বস্তার বাঁধন খুলে দাও, আর মেরো না আমাদের। ওরে বাবা রে, ঠিক আছে, ছেড়ে দিব তোদের, কিন্তু একটা শর্তে, এতদিন যাদের যা কিছু ডাকাতি করেছিস সব ফেরত দিতে হবে, বল দিবি? বল। ও উস্তাদ, রাজি হয়ে যান গো, রাজি হয়ে যান, আমি আর এই মার সহ্য করতে পারছি না। ওরে বাবা রে। হ্যাঁ আমি রাজি আছি, রাজি, সবাইকে সব কিছু ফেরত দিব। ভাগ্নে মিসকে, এবার তবে তোর শিক্ষা হয়ে গেছে, আবার যদি কারো বাড়িতে ডাকাতি করেছিস তবে এবার তো বস্তায় ঢুকিয়ে পিটিয়েছি, পরের বার গাছে ঝুলিয়ে পিটাবো। না না, আর পিটুনি খেতে চাই না। ওরে বলতু, তাড়াতাড়ি যাদের বাড়িতে ডাকাতি করেছি তাদের সব কিছু ফেরত দিতে যেতে হবে। উস্তাদ, আমরা তো আবার আগের মতো গরিব হয়ে গেলাম, আমরা কি করবো এবার? না রে বল্টু, আমরা আর বাঘ মামার পিটুনি খেতে চাই না, ডাকাতগিরি বাদ দিয়ে ভালো কিছু করব। তুইও রিকশা চালাবি, আমিও রিকশা চালাবো, আমরা এখন থেকে ভালো হয়ে যাব। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে?